মিসির আলী আনসলভ সিরিজের আরও একটি গল্প নিয়ে আমরা হাজির টিম গপ্পসপ্যের আজকের ধারা বর্ণনায় শুনবেন প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের গল্প লিফট রহস্য চলুন শুরু করা যাক মিসির আলী বললেন লিফ্টে কখনো ভয় পেয়েছেন আমি কিছুক্ষণ চিন্তা করলাম ইউনিভার্সিটিতে পড়ার সময় মহসিন হলের লিফটে এক ঘন্টার জন্য আটকা পড়েছিলাম আমার সঙ্গে জীবনে প্রথম লিফটে উঠেছেন এমন এক বৃদ্ধ ভয় জ্ঞান হারিয়েছিলেন আমি নিজে ভয় পাইনি দিনের বেলা বলেই লিফটে কিছু আলো ছিল পুরোপুরি অন্ধকার ছিল না আমি মিসির আলির দিকে তাকিয়ে বললাম না কেউ প্রচণ্ড ভয় পেয়েছে এমন শুনেছেন এক বড় মানুষকে নিজে ভয় অজ্ঞান হয়ে যেতে দেখেছি লিফটে ভয় পাওয়া নিয়ে কোনো গল্প শুনেছেন আমি বললাম একটা গল্প শুনেছি গল্পের সত্য মিথ্যা জানি না এক লোক সাততলা থেকে গ্রাউন্ড ফ্লোরে যাবে লিফটের বোতাম টিপল লিফটের দরজা খুলল তিনি ভিতরে ঢুকে হুড়মুড় করে নিচে পড়ে গেলেন কারণ লিফটের দরজা খুলেছে ঠিকই কিন্তু লিফট আসেনি মেকানিক্যাল কোনো গণ্ডগোল হয়েছে লিফ্ট নিয়ে কোনো ভূতের গল্প পড়েছেন স্টিফেন কিং কিংয়ের একটা গল্প পড়েছি বেশ জমার গল্প সায়েন্স ফিকশন তাই মিসির আলী বললেন আমি লিফ্ট নিয়ে একটা গল্প বলবো এক তরুণী লিফটে উঠে এমনই ভয় পেল যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল সে এখন একটা ক্লিনিকে আছে তার চিকিৎসা চলছে কি দেখে ভয় পেয়েছে এখনো পুরোপুরি জানি না চলুন যাই চেষ্টা করে দেখি মেয়েটার মুখ থেকে কিছু শোনা যায় কিনা সম্ভাবনা যদিও ক্ষীণ ভয় পেয়ে যে মানসিকভাবে বিপর্যস্ত সে ভয় কেন পেয়েছে সেই বিষয়ে মুখ খুলবে না এটাই স্বাভাবিক আমি বললাম মেয়েটার খোঁজ পেলেন কিভাবে মিসির আলী বললেন ক্লিনিকের ডাক্তার আমাকে জানিয়েছেন মেয়েটির ব্যাপারে সাহায্য চেয়েছেন মেয়েটি তার আত্মীয়া বোনের মেয়ে বা এই জাতীয় কিছু মেয়েটার নাম লিলি বয়স চব্বিশ বা পঁচিশ বা তার চেয়ে কিছু বেশি গায়ে হাসপাতালের সবুজ পোশাক সাধারণ বাঙালি মেয়ে যেমন হয় তেমন রোগা শ্যামলা মেয়েটার চোখ সুন্দর বিদেশে এই চোখকেই বলে লিকুইড আইস চাদর গায়ে সে জড়সড়ো হয়ে ক্লিনিকের খাটে বসে আছে সে দুহাতে একজন বয়স্ক মহিলার হাত চেপে ধরে আছে শব্দ করে নিঃশ্বাস ফেলছে কিছুক্ষণ পর পর ঢোক গিলছে মিসির আলী বললেন মা কেমন আছো লিলি তাকালো কিন্তু কোনো জবাব দিল না বয়স্ক মহিলা বললেন লিলি প্রশ্নের জবাব দেয় না শুধুমালে লিফ্টের ভেতর ভয় পেয়েছে এর বেশি কিছু বলে না মিসির আলী বললেন আপনি কি লিলির মা জি আপনাকেও বলেনি কি দেখে ভয় পেয়েছে না বেশি কিছু জিজ্ঞেসও করি না এই বিষয়ে জানতে বেশি চোরাচুরি করলে মেয়েটা অজ্ঞান হয়ে যায় মিসির আলি লিলির সামনের চেয়ারে বসতে বসতে বললেন মা শোনো তুমি প্রচণ্ড ভয় পেয়েছ বুঝতে পারছি এখন তুমি লিফটের ভেতর নেই লিফ্টের বাইরে বাকি জীবন আর লিফ্টে না উঠলেও চলবে চলবে না এই প্রথম লিলি কথা বলল বীরবির করে বলল আমি আর কোনো দিন লিফটে উঠব না মিসির আলী বললেন যে লিফটে উঠে তুমি ভয় পেয়েছ সেখানে তুমি না উঠলেও অন্যরা উঠবে তারাও ভয় পেতে পারে তাদের অবস্থাও তোমার মতো হতে পারে পারে না পারে মিসির আলী বললেন এই কারণেই তোমার ঘটনাটা বলা দরকার একবার বলে ফেলতে পারলে তুমি নিজেও হালকা হবে তুমি কি দেখে ভয় পেয়েছো তার একটা ব্যাখ্যাও আমি হয়তোবা বা দাঁড় করিয়ে ফেলতে পারবো লিলি স্পষ্ট গলায় বলল আপনি পারবেন না পারব না বলে কোনো কাজে হাত দেবো না আমি সেরকম না তুমি সেরকম তুমি ধরেই নিয়েছ লিফ্টে কি দেখেছ তা বলতে গেলে প্রচণ্ড ভয় পাবে তুমি না বললেও কি দেখেছো তা তোমার মাথার মধ্যে আছে তাকে মুছে ফেলতে পারছ না দিদি বলল আচ্ছা আমি বলবো মিসির আলী বললেন ভেরি গুড আগে এক কাপ চা খাও তারপর গল্প শুরু করো কোনো খুঁটিনাতেই বাদ দেবে না লিফটে তুমি একা ছিলে আমি আর লিফটম্যান আর কেউ ছিল না লিফটটা কোথায় মতিঝিলের এক অফিসে তুমি সেখানে কাজ করো আমি বিবে পড়ছি এই জন্য একটা ফার্মের সঙ্গে অ্যাফিলিয়েশন আছে সেখানে সপ্তাহে একবার হলেও যেতে হয় কাগজপত্র আনতে হয় মিসির আলী বললেন গতকাল এই জন্যই গিয়েছিল গতকাল তো ছিল শুক্রবার সব কিছু বন্ধ বন্ধের দিন তুমি কাগজপত্র আনতে গেলে তিনি চোখ বড় বড় করে তাকিয়ে রইল সে দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছে তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে মিসির আলী বললেন তুমি শুক্রবারেও সে অফিসে যাও আপনাকে কে বলেছে আমি অনুমান করছি আমার অনুমান শক্তি ভালো অফিসের ঠিকানাটা বলো আমি আপনাকে কিছুই বলবো না তাকিয়ে বললেন আপনার মেয়ে বাসায় ফিরেছে কখন ভদ্রমহিলা বললেন ঢাকা মেডিকেল কলেজ থেকে একজন ডাক্তার টেলিফোন করে লিলির কথা জানান কে এসে নাকি লিলিকে হাসপাতালে দিয়ে গেছে আপনার মেয়ে কোথায় কোন অফিসে যায় আপনি জানেন না মেয়ের বাবা কোথায় বিদেশে মালয়েশিয়ায় কাজ করেন মিসির আলী লিলির দিকে তাকিয়ে বললেন তুমি তাহলে কিছুই বলবে না লিলি কঠিন গলায় বলল না মিসির আলী উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন তাহলে যাই তুমি ভালো থেকো একটা কথা না শোনো যা করবে ভেবে চিন্তা করবে হঠাৎ বিপদে পড়া এক কথা আর বিপদ ডেকে আনা অন্য কথা লিলি বলল আপনি যাবেন না বসুন আমি সব বলবো মা তুমি একটু অন্য ঘরে যাও ভদ্রমহিলা বললেন আমি থাকলে সমস্যা লিলি বলল তোমার সামনে আমি সব কিছু বলতে পারবো না মিসির আলি আমাকে দেখে বললেন ইনি কি থাকতে পারবেন লিলি বলল হ্যাঁ পারবেন উনি লেখো আমি ওনাকে চিনি আমি আপনাকেও চিনি আপনাকে নিয়ে এই লেখা দুটি বই আমি পড়েছি একটা নাম মনে আছে মিসির আলির চশমা সেখানে একটা ভুল আছে ভুলটা আমি দাগ দিয়ে রেখেছি এখন মনে নাই। লিলি সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা শুরু করলো উচ্চারণ স্পষ্ট বাচনভঙ্গি ভালো কথা বলার সময় সামান্য মাথা দোলানোর অভ্যাস আছে ভালো মেয়ে বলতে আপনারা যা ভাবেন আমি তা না আমি খারাপ মেয়ে যথেষ্ট খারাপ মেয়ে মতিঝিলের ওই অফিসে আমি একজন ভদ্রলোকের কাছে যাই তার নাম ফরহাদ প্রেম ভালোবাসা এইসব কিছু না আমি নিরিবিলি কিছু সময় তার সঙ্গে কাটাই তার বিনিময়ে টাকা নেই উপহার দিলে উপহার আমার যে টাকা পয়সার অভাব তাও না বাবা মালয়েশিয়া থেকে ভালো টাকা পাঠান আমি শুধু যে ফরহাদ সাহেবের কাছেই যাই তা না আরও লোকজনদের কাছেও যাই একটা নোংরা মেয়ে তো নোংরা পুরুষদের সঙ্গেই মিশবে এই দেশে নোংরা পুরুষের কোনো অভাব নেই বেশিরভাগ নোংরা পুরুষই বিবাহিত স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখী জীবনযাপন করে সুযোগ পেলেই আমার মতো নষ্ট মেয়েদের নিয়ে ফুর্তি করে একবার এক লোকের সঙ্গে তার স্ত্রী সেজে কক্সবাজারে তিন দিন ছিলাম মাকে বলেছি স্টাডি ট্যুরে যাচ্ছি আমি গায়ের চামড়া বিক্রি করলেও নেশা করি না মদ সিগারেট ড্রাগস কিছুই না পার্টি মাঝে মাঝে মদ খাওয়ার জন্য খুব ঝোলাঝুলি করে তারা মনে করে নেশাগ্রস্ত মেয়ের সঙ্গে শোয়া ইন্টারেস্টিং তাদের পীড়াপিড়িতেও রাজি হই না কক্সবাজারে যে লোকের সঙ্গে গিয়েছিলাম সে বলেছিল প্রতি প্যাক হুইস্কি খাবার জন্য সে আমাকে এক হাজার করে টাকা দেবে তখন শুধু সাতপেক্ষে সাত হাজার টাকা নিয়েছি আর ওই লোকের গায়ে বমি করেছি তার শিক্ষা সফর শেষ হয়েছে মিসির আলী আঙ্কেল এখন বলুন আমি কেমন মেয়ে মিসির আলী কিছু বললেন না লিলি ঠোঁট বাঁকা করে হাসল আমি অবাক হয়ে লক্ষ্য করলাম মেয়েটা তার চরিত্রের বিকারগ্রস্ত অংশটির কথা বলে আরাম পাচ্ছে লিলি বলল যাই হোক আসল গল্প বলি আমি ফরহাদ সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছি শুক্রবারে অফিসে একেবারেই লোকজন থাকে না কথাটা ঠিক না কিছু লোকজন থাকে কেয়ারটেকার মালি ঝাড়ুদার শুক্রবার লিস্ট বন্ধ থাকে ফরহাদ সাহেব বসেন ছয়তলা ছতলা পর্যন্ত হেঁটে উঠতে হয় এই জন্য শুক্রবারে আমি তার সঙ্গে দেখা করতে চাই না গতকাল গিয়েছিলাম কারণ তিনি বলেছেন আমাকে একটা মোবাইল সেট দেবেন আমার একটা দাবি মোবাইল সেট ছিল আইফোন সেটা চুরি হয়ে গেছে আমি অফিসে পৌঁছলাম সকাল এগারোটা সিঁড়ি দিয়ে উঠতে যাব খাকি ড্রেস পরা একজন এসে বলল অপা আপনি কি ফরাদ সাহেবের কাছে যাবেন আমি বললাম হ্যাঁ সে বলল লিফ্টে করে যান এত দূরে হেঁটে উঠবেন লিফট চালু আছে সে বলল আজ চালু আছে কমার্শিয়াল ব্যাংকে আজ সারাদিন কাজ হবে তারা খবর দিয়ে একটা লিফট চালু রাখছেন আপনি কি লিফটম্যান জিয়াফা আপনি আমাকে চেনেন না। আপনি সাহেবের কাছে এইটা জানি আমি বললাম ইউনিভার্সিটির কাজে আসতে হয় বিবিএ করছি তো ফরহাদ সাহেব কোম্পানি আইন বিষয়ে আমাকে পড়া আমি লিফ্টম্যানকে নিয়ে লিফটে উঠলাম সিক্স ফ্লোরে পোতাম যাব লিফট কিন্তু থামলো না সাত আট পার হয়ে নয়ের দিকে যাচ্ছে লিফটম্যান ব্যস্ত হয়ে বোতাম চাপাচাপি করছে আট এবং নয়ের মাঝখানে লিফট থেমে গেল লিফটের ভেতরের বাতি নিভে গেল মাথার উপরে যে ফ্যান ঘুরছিল সেটাও বন্ধ হয়ে গেল লিফটম্যান বলল খাইছে আমারে আবার দরা খাইলাম কারেন্ট চলে গেছে নাকি বুঝতেছি না তো এই জায়গায় লিফ্ট পেরাই আটকায় একবার আটকাইছিল সাইড ঘন্টার জন্য সর্বনাশ আফা আপনার কাছে মোবাইল আছে না একটা নাম্বার দিতেছি মোবাইল দেন লিফট চালুর ব্যবস্থা হইব আমার কাছে মোবাইল সেট নেই চিন্তার কিছু নাই টুলের উপর বসেন ঠিক হতে কতক্ষণ লাগবে বলা তো আফা মুশকিল আজ ছুটির দিন লোকজন সইলা যাবে জুম্মান নামাজ এখন বাজে মাত্র এগারোটা এখন কিসের জুম্মা একটা অজুহাতে আগে ভাগে বাইর হওয়া সবাই অজুহাত খুঁজে এই জাতীয় কিছু নেই আছে মনে হয় নষ্ট রক্ষণাবেক্ষণ নাই মাসে একবার সার্ভিসিং করার কথা তিন মাস হইছে সার্ভিসিং নাই মনে হলো এক ঘন্টা বসে আছি ঘড়িতে দেখি মাত্র সাত মিনিট পার হয়েছে লিস্টম্যানের সঙ্গে গল্প করা ছাড়া সময় কাটানোর কোনো বুদ্ধি নেই আমি বললাম আপনার নাম কি লিফটম্যান বলল আমার নাম সালাম আমার এক ছোট ভাই আছে তার নাম কালাম সেও লিফটম্যান গুলশানের এক অফিসে কাজ করে বেতন আমার চেয়ে বেশি পায় চারশো টাকা বেশি ওভারটাইম পায় আমাদের এখানে ওভারটাইম নাই ছুটির দিনে কাজে আসছি একটা পয়সা পাবো না আমি বললাম লিফ্টম্যানের চাকরিটা মনে হয় খুব বোরিং মানে ক্লান্তিকর সালাম বলল উঠানামা উঠানামা এটা কোনো চাকরি জাতি না কি করবো বলেন লেখাপড়া সেই নাই তবে আমার ভাই কালাম ক্লাস সিক্স পাস আপনি বিয়ে করেছেন যে না বেতন যা পাই তা দিয়ে নিজেরই পেট চলে না সংসার করবো কি তার উপর দেশে টাকা পাঠাইতে হয় মা জীবিত তাই আমার ভাই কালাম বিয়া করছে মেয়ের বাড়ি টাঙ্গাইলের মধুপুর তাদের একটা কন্যা আছে কন্যার নাম রেশমা বয়স কত এই ফেব্রুয়ারিতে তিন বছর হইব মা সব কথা বলতে পারে আমার ডাকে হাওয়াই চাচু হাওয়াই চাচু ডাকে কেন তারে যখনই দেখতে যাই হাওয়াই মিঠাই নিয়ে যাই দশ টাকা কইরা পিস এর জন্য ডাকে হাওয়াই চাচু দেখতে কেমন হয়েছে মাশাল অত্যধিক সুন্দরী হয়েছে আমার ভাইয়ের বউরে বলছি সবসময় মেয়ের কপালে যেন ফোটা দিয়ে রাখে সুন্দরী মেয়ের উপর ভূতের নজর লাগে আবার খারাপ মানুষের নজরও লাগে মেয়েটা আমাকে খুব পছন্দ করে তার বাপা সে বেশি পছন্দ করে আমাকে এই নিয়ে একশো টাকা বাজি ধরতে পারি গতই দে তারে একটা জামা দিছিলাম। নীল জামা সামনে পিছনে লাল ফুল এই জামা ছাড়া কিচ্ছু পড়বে না জামা খাটো হয়ে গেছে তারপরও এইটাই পড়বে ভালো তো নিজে নিজেই সরা শিখছে তার বাপা যদি বলে সরা বলতে সে বলবে না আমি যদি বলি কই গো চাঁদের বুড়ি মা সরা বলো সঙ্গে সঙ্গে বলা শুরু করবে আপনি তাকে চান্দের মা বুড়ি ডাকে জিয়াফা এখন আমার ভাইও মা বুড়ি ডাকে আমি ঘড়ি দেখলাম মাত্র ত্রিশ মিনিট পার হয়েছে উদ্ধারের কোনো ব্যবস্থা হচ্ছে না সালামের ভাতিজির গল্প কতক্ষণ শুনব আমার অ্যাজমার মতো আছে বন্ধ ঘরে অ্যাজমার টান ওঠে বন্ধ লিফ্ট সামান্য আলো বাতাস নেই আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল আমার শ্বাসকষ্টের ধরনটা এমন যে একবার শুরু হলে দ্রুত বাড়তে থাকে আমি হা করে নিঃশ্বাস নিচ্ছি বুকের ভেতর ঘর ঘর শব্দ হচ্ছে সালাম ভিত গলায় পড়ল কি হয়েছে? আমি বললাম। নিঃশ্বাস নিতে পারছি না আমার শ্বাসকষ্ট আছে লিফ্ট কিছুক্ষণের মধ্যে চালনা হলে আমি মরে যাব তখনই ঘটনাটা ঘটল দেখি লিফটে আমি একা আর কেউ নাই আমি কয়েকবার ডাকলাম সালাম সালাম তারপর অজ্ঞান হয়ে পড়ে গেলাম যখন জ্ঞান ফিরেছে তখন দেখি আমি আমার মায়ের বাসায় এই আমার ভয় পাওয়ার ইতিহাস মতিঝিল অফিসের ঠিকানা চান এই নিন ফরহাদ সাহেবের কার্ড মিসির আলী বললেন ঘটনাটার ব্যাখ্যাটা খুব সহজ তুমি লিফটে আটকা পড়ে ভয়ে আতঙ্কে একসময় অজ্ঞান হয়ে পড়েছ লিফটম্যান অদৃশ্য হয়ে গেছে এটা তুমি দেখেছো স্বপ্নে তুমি লিফ্টম্যানের সঙ্গে এই বিষয়ে কথা বললেই আমার ব্যাখ্যা গ্রহণ করবে লিলি বিড়বিড় করে বলল হতে পারে বললেন এখন কি ভয়টা দূর হয়েছে লিলি বলল ভয়টা পুরোপুরি দূর করে মার সঙ্গে বাসায় চলে যাও আর চেষ্টা করো জীবন পদ্ধতিটা বদলাতে আমাকে উপদেশ দেবেন না আমি উপদেশের ধার ধারধারি না মিসির আলী উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন তাহলে তো কোনো সমস্যাই নেই উঠি মা লিলি তীক্ষ্ণ গলায় বলল এখনও মা ডাকছেন মিসির আলী বললেন একবার যাকে মা ডেকেছি সে সব সময়ের জন্যই মা রাস্তায় নেমে মিসির আলী বললেন চলুন লিফটম্যান সালামের সঙ্গে দেখা করে আসি আমি বললাম তার সঙ্গে দেখা করার দরকার কি আপনি তো সমস্যা সমাধান করে দিয়েছেন বদমেয়েটাও এখন স্বাভাবিক বললেন সামান্য খটকা আছে কি খটকা লিলি শক্ত মেয়ে যখন তখন অজ্ঞান হবার মেয়ে না তার চেয়েও বড় কথা অজ্ঞান অবস্থায় কেউ স্বপ্ন দেখে না গভীর ঘুমেও মানুষ স্বপ্ন দেখে না যখন হালকা ঘুমে থাকে তখন স্বপ্ন দেখে তখন চোখের পাতা কাঁপতে থাকে একে বলে আর অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট আপনি কি বলতে চাচ্ছেন আমি নিজেও বুঝতে পারছি না কি বলতে চাচ্ছি সালামের সঙ্গে দেখা হওয়া জরুরি এইটুকু বুঝতে পারছি রাত বাজে দশটা এখন তাকে পাবেন আমার ধারণা সে অফিস বিল্ডিংয়ে থাকে তিন বছর বয়সী মেয়ে বাচ্চার জন্য কিছু ভালো জামা কাপড় কেনা দরকার সালামকে অফিসেই পাওয়া গেল সে অফিস ঘরে একটা কামরায় দারোয়ানদের সঙ্গে মেস করে থাকে আমাদের দেখে সে ভীত চোখে তাকাতে লাগলো মধ্যবয়স্ক একজন মানুষ তার উপর বয়ে যাওয়া ঝড়ে সে ক্লান্ত এবং হতাশ যার জীবন ছোট্ট লিফট ঘরে আটকে আছে নিসির আলী বললেন সালাম কেমন আছেন সালাম বীরবির করে বলল যে ভালো আছি আপনার ভাই কালামের মেয়েটি কেমন আছে। ভালো তার নাম তো চান্দের মা বুড়ি আপনার আমার কাছে কীসা কারো সাথে আমার কোনো বিবাদ নাই আমি কোনো দোষ করি নাই আমরা খুব ভালো করে জানি আপনি কোনো দোষ করেননি আমরা আপনার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই আপনারা কি পুলিশের লোক আমরা পুলিশের লোক না আপনি যেমন পুলিশ ভয় পান আমরাও ভয় পাই আপনাকে দু একটা কথা জিজ্ঞেস করব ইচ্ছে হলে জবাব দিবেন ইচ্ছে না হলে দিবেন না আমরা চলে যাব সালাম গলায় বলল যা বলার এইখানে তো আমি সারা কেউ নাই আমি আপনাদের সাথে যাব না স্যার আমি গরিব মানুষ আমি কোনো দোষ করি নাই পাকে দোহাই মিসির আলী বললেন শুধু শুধু ভয় পাচ্ছেন কেন যে অপরাধ করে সে ভয় পায় সালাম বলল গরিব মানুষ অপরাধ না করলেও ভয় পায় সে গরিব হয়েছে এটাই তার অপরাধ আপনার চাঁদের মার বুড়ির জন্য কিছু জামা কাপড় এনেছি দেখুন তো পছন্দ হয় কি না সালাম আগ্রহণী কাপড়গুলি দেখল তার মুখের চামড়া শক্ত হয়ে গিয়েছিল এখন সহজ হতে শুরু করল মিসির আলী বললেন গত শুক্রবারে একটা মেয়ে আপনার সঙ্গে লিফটে আটকা পড়েছিল আপনিও ছিলেন তার সঙ্গে কি হয়েছিল বলেন তো সালাম বলল স্যার আমি ওনারে ছোট বোনের মতো দেখছি বেতালা কিছু করি নাই জানি আপনি বেতালা কিছু করেননি কিন্তু কিছু একটা ঘটনা ঘটেছে যাতে মেয়েটা ভয় পেয়েছে প্রচণ্ড ভয় ঘটনাটা বলুন আমার চাকরি নট হবে না তো স্যার চাকরি নট হইলে না খায়া মরব মিসির আলী হাসলেন সালাম তার হাসি দেখে ভরসা পেল সে মেঝেদিকে তাকিয়ে কথা বলা শুরু করল যে চাকরি আমার রুটি রুজি তারে খারাপ বলা ঠিক না আল্লাপাক নারাজ হয় কিন্তু স্যার চাকরিটা খারাপ সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত লিফ্টে নামা করি মাঝখানে আধা ঘন্টা লাঞ্চের ছুটি লিফ্টে থাকি আমার মনটা থাকে বাইরে একদিন আমি লিফ্টে একা এগারো তলা থেকে একজন বোতাম টিপছে লিফ্ট উঠা শুরু করছে আমার মনটা বলতেছে থাকবো না সারা লিফ্টের ভেতর সঙ্গে সঙ্গে দেখি আমি লিফটের বাইরে গ্রাউন্ড ফ্লোরে দাঁড়ায় আছি কী যে একটা ভয় পাইলাম স্যার হাত পা ঠান্ডা হয়ে গেল মনে হইল মাথা খারাপ হয়ে গেছে লিফটের সামনে দাঁড়ায় আছি এক সময় আমাকে সারা লিফ্ট নামলো এগারো তলার বড়ো নামলে। নামলেন আমাকে দেখে ধমক দিলেন বললেন কোথায় ছিলাম আমি বললাম টয়লেটে স্যার এই হইল শুরু আমি ইচ্ছা করলে এই লিফটের বাইরে আসতে পারি কিভাবে পারি জানি না লোকজন থাকলে বাইর হই না ওই দিন আফার দম বন্ধ হয়ে আসছিল তখন বাইর হইছি লিফ্ট উপরে নিয়ে গেছি আফা অজ্ঞান হয়ে গেছিল ফরাত স্যারকে খবর দিলাম উনি আফারে নিয়ে হাসপাতালে গেলেন আপনার এই ব্যাপারটা আর কেউ জানে আমার ছোটো ভাই খালামরে শুধু বলছি সে বলছে আমার মাথা খারাপ হয়েছে আর কিছু না লিফটের চাকরি বেশি দিন করলে সবারই মাথা খারাপ হয় স্যার এই আমার কথা আর কোনো কথা নেই আর কিছু জানতে চান না আর কিছু জানতে চাই না আমরা দুজন বাসায় ফিরছি আমি বললাম এই ঘটনাটা কি আপনার আনসল্ট খাতায় উঠবে মিসির আলী বললেন হ্যাঁ ঘটনাটা কি মেয়েটিকে জানানোর প্রয়োজন আছে নিসির বললেন না